নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি আজকে ফের আপনাদের সঙ্গে অন্য একটি ব্লগ শেয়ার করতে। ব্লগটা কিন্তু খুবই ছোট, আপনাদের মনে হবে এই শুরু হলো এই শেষ হয়ে গেল। তো আজকে মোটামুটি ভালো লাগছিল না বলে ভাবলাম যে একটু বাইরে ঘুরেই আসি, টুকিটাকি কিছু খাওয়া দাওয়া করবো। তারপর দেখলাম পেটটা কিন্তু খুবই জবাব দিচ্ছে, মানে খিদেটা খুব বেশিই পেয়ে গেছে। তো ভাবলাম যে সলিড ফুড কিছু খেতে হবে। সাধারণত নিউটনের দিকে যেতে থাকি, কিন্তু এবারে যাচ্ছি উল্টো দিশায় সম্পূর্ণ। কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়, কোথায় গেলে একটু রিজনেবল প্রাইসে একটু পেট ভর্তি করে খেতে পাবো। তো আমরা যেখানে চলে গেলাম সেটা হচ্ছে শের-ই-পাঞ্জাব। তো প্রথম যাচ্ছি আমরা, এর আগে কখনো যাইনি। তো খুব ইচ্ছা হচ্ছিলো যে দেখাই যাক কীরকম আইটেম বা খাবারের টেস্ট কেমন। সেই জন্য আমরা চলেছি, দেখতে পাচ্ছেন যাত্রাপথ আমাদের শহর কলকাতা। সামনে পুজো আসছে, চারিদিকে আরও বেশি লাইট জ্বলবে, আরও সুন্দর হয়ে উঠবে আমাদের শহর। তো আমরা যাচ্ছি, হালকা হালকা কিন্তু বৃষ্টি পড়ছে, দেখুন যথারীতি পৌঁছে গেছি। এবং আমি মেনু কার্ড দেখছি, এটা আমার খুব ভালো একটা অভ্যাস, সবার আগে মেনু কার্ড আমাকে দেখতে হয় কারণ কী খাবো কী খাবো। তো মেনু কার্ড দেখতে দেখতে ভাবলাম যে সলিড ফুড অর্ডার করি। তো আমি সেখানে করলাম কি, এক প্লেট চিলি ফিশ অর্ডার করেছিলাম, যদিও সেইটা তোলা হয়নি, সবাই খেতে এত ব্যস্ত। আর বাটার পনির করেছিলাম কারণ ওটা আমার মেয়ের ফেভারিট। আর দুটো স্পেশাল চিকেন বিরিয়ানি নিয়েছিলাম। যিনি অর্ডার নিচ্ছিলেন তিনি বললেন, আপনারা তো চারজন আছেন, দুটো স্পেশাল বিরিয়ানি নেন, তাহলেই আপনাদের চারজনের কিন্তু পেট ফুল টাইট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন নিয়ে নিয়েছি। তো আমাদের আর স্যালাড রয়েছে। তো আমাদের যথারীতি খেয়েই কিন্তু পেট যথেষ্ট ভর্তি হয়ে গেছিলো, আর আমাদের কিন্তু ভালোও লেগেছিলো, টেস্ট কিন্তু খুবই সুন্দর। আপনারা কিন্তু এখানে আসতে পারেন ফ্যামিলি সমেত বা বন্ধুবান্ধব সমেত আসতেই পারেন। সবাই খুব মনোযোগ সহকারে খাচ্ছে কারণ সবাইয়েরই পেটে খুব জ্বালা ধরে গেছে। কী করবো, যথারীতি আমাদের কিন্তু এবার তাড়াহুড়ো করে, যেন আমরা কতকাল খাইনি এইভাবে আমরা খেয়ে উঠে পড়লাম। উঠে এবার বাড়ির দিকে রওনা দেবো, রাত্রিও হয়ে গেছে। দেখুন সাহিল কিন্তু আগে আগে যাচ্ছে আমাদের পথপ্রদর্শকও, আর বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে, ওর ভিজতে খুব ভালোই লাগে মোটামুটি, সেই জন্য ও আগে চলেছে। এবং আমরা যথারীতি যাব, গাড়িতে উঠবো এবং সোজা বাড়ি যাব। পেট ফুল করে মনে হচ্ছিলো না, এবার একটু বিশ্রাম না নিলে কিন্তু আর চলে না। আমার কিন্তু এটা খুবই একটা বদ অভ্যাস, দেখতেই পাচ্ছেন আমরা গাড়ির কাছে চলে এসেছি, দুজনে যাচ্ছি আগে আগে। এবার কিন্তু বাড়ির দিকে আমরা রওনা দেবো। তো ব্লগটা কেমন লাগলো আপনাদের বলবেন, ভালো লাগলে লাইক করবেন।